Assalamu alaikum viewers. Welcome back to my channel. Mayonnaise holo fast food item er onnotomo ekti upadan. Eti bazar theke kine ante onek khoroch pore jay, tai ami ajke apnaderke dekhachi kibhabe bashay jhamela mukto bhabe vinegar chhara shohoj upaye mayonnaise toiri korte paren shei recipe. Asha korchi shobar bhalo lagbe. Cholun deri na kore shuru kori. প্রথমে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি একটি ডিম অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এরপরেতে অ্যাড করছি 1 চামচ চিনি অ্যাড করছি 1 চামচ লবণ এরপর অ্যাড করছি 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস যেহেতু আমরা ভিনেগার অ্যাড করছি না সেহেতু লেবুর রসটা একটু বাড়িয়ে দিতে হবে এরপর নিয়ে নিলাম 1 কাপ তেল তেলটা আমি একসাথে পুরোটা দিয়ে দিব না একটু একটু করে তেল দিব আর ব্লেন্ড করে নিব তাই আমি অল্প পরিমাণে তেল দিয়ে এখন ব্লেন্ড করে নিচ্ছি প্রথমবার ব্লেন্ড করার পর এমন অবস্থা হয়েছে এখন আমি আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি এবং আবার ব্লেন্ড করে নিচ্ছি দ্বিতীয়বার ব্লেন্ড করার পর এর ঘনত্বটা এমন এসেছে এখন আমি আবার একটু তেল অ্যাড করে দিচ্ছি এবং আবার ব্লেন্ড করে নিচ্ছি তৃতীয় ধাপে ব্লেন্ড করার পর এটি অনেকটা ঘন হয়ে এসেছে আমি এখন বাকি তেলটা দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিব আমার মেয়োনিজটা হয়ে গিয়েছে আপনারা যদি এর চেয়ে বেশি ঘন করতে চান তাহলে আরেকটু তেল অ্যাড করে ব্লেন্ড করে নিতে পারেন আমার এখানে 1 কাপ তেল পুরোপুরি লাগেনি অল্প একটু তেল থেকে গিয়েছিল যেটা আমি পরবর্তীতে আর দিইনি আমার মেয়োনিজের কনসিস্টেন্সিটা এমন হয়েছিল ঠিক যেমন দোকান থেকে কিনে আনলে দেখা যায় আপনারা চাইলেও এভাবে ঘরে ভিনেগার ছাড়া মেয়োনিজ তৈরি করতে পারেন আশা করছি আজকে আমার ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ